নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। পূজোর পরেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, টেট উত্তীর্ণদের আবেদন করার সুযোগ, 40 বছর পর্যন্ত বয়সীদের আবেদনের সুযোগ থাকছে, নতুন টেট পরীক্ষার্থীদেরও পৃথক সুযোগ, পূজোর আগে চূড়ান্ত শূন্যপদ সংখ্যা, এ ব্যাপারে দেখা হবে বলে জানা যাচ্ছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, এই নিয়েই কথা বলে নেব শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী, এখনো পর্যন্ত কি জানতে পারছো এই সিদ্ধান্ত প্রসঙ্গে? দেখো, তোমাকে জানিয়ে রাখি দুটো বিষয়, একটা হচ্ছে টেট পরীক্ষা নতুন করে নেওয়া, আর একটা হচ্ছে রিক্রুটমেন্ট, প্রাইমারিতে রিক্রুটমেন্ট। এখন এক্ষেত্রে প্রাইমারিতে রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আজকে বড় সিদ্ধান্ত হলো প্রাইমারি বোর্ডের, যে নতুন যে কমিটি তারা বৈঠকে বসেছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে পূজোর পরে প্রাইমারিতে নতুন করে রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, সেক্ষেত্রে পূজোর আগেই মোট শূন্যপদ অর্থাৎ প্রাইমারিতে মোট শূন্যপদের সংখ্যা কত সেই তথ্য বোর্ডের কাছে চলে আসবে। এবং এখনো পর্যন্ত বোর্ড যেটা মনে করছে যে কয়েক হাজার সেই শূন্যপদ, ফলে সেই সংখ্যা চলে আসার পরেই কিন্তু পূজোর পরে রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু হয়ে যাবে প্রাইমারিতে। সেক্ষেত্রে কারা আবেদন করতে পারবেন? এখনো পর্যন্ত অর্থাৎ এ যাবৎকাল যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যাদের বয়স 40-এর মধ্যে আছে তারা প্রত্যেকেই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন, ফলে পূজোর পরেই কিন্তু প্রাইমারিতে রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়ে যাবে। অন্যদিকে নতুন ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত টেট পরীক্ষায় বসতে পারেননি কিন্তু যোগ্যতা অর্জন করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু যাতে এবছরের শেষের মধ্যে একটা টেট পরীক্ষা নিয়ে নেওয়া যায় সেটারও কিন্তু উদ্যোগ নেওয়া হবে। ফলে বলা যেতে পারে জোড়া সুখবর, প্রথম সুখবর এ যাবৎকাল অর্থাৎ এতদিন পর্যন্ত যতগুলো টেট হয়েছে সেই টেটে যারা পাশ করেছেন তাদের জন্য রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছে, তারা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ হবে পূজোর পরে এবং সেক্ষেত্রে সেই তারা আবেদন করবেন এবং তারপরে মেধা যাচাইয়ের পরে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে। আর অন্যদিকে যারা টেটের যোগ্যতা অর্জন করেছেন তাদের জন্য কিন্তু এবছরের শেষের মধ্যে একটা টেট পরীক্ষা নেওয়া হবে, এমনটাও কিন্তু একটা প্রক্রিয়া শুরু হতে চলেছে। ধন্যবাদ শ্রেয়সী। আমরা শুনে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল, তিনি কি বলেছেন। যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের বলেছেন যে টেট সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে, কিন্তু সেপ্টেম্বরের মধ্যে আমরা টেট নিতে পারবো না, সেখানে আইনানুগ একটু পরামর্শ আমাদের দরকার, আইনানুগ পরামর্শ আমরা নেব। এখানে ল অ্যান্ড অর্ডার জড়িত, এখানে আমরা শিক্ষা দপ্তর মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি প্রধান সচিবের সঙ্গেও কথা বলবো। এবং আপনারা জানেন যে কোনো একটা বড় পরীক্ষা নিতে গেলে সেখানে দরকার হলে সেখানে আমরা বিভিন্ন প্রশাসনিক স্তরে আলোচনা করব, তারপরে কিন্তু ফাইনালি টেট কবে আমরা নিতে পারব, সম্ভাব্য দিন কবে হতে পারে সেগুলো আমরা জানাব। পূজোর পরেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, টেট উত্তীর্ণদের আবেদন করার সুযোগ, 40 বছর পর্যন্ত বয়সীদের আবেদনের সুযোগ রয়েছে, আমরা শুনে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি কি বলছেন। প্রাইমারি বোর্ডের যে ঘোষণা সেই ঘোষণা মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী প্রমাণ করলো আরেকবার, যে মুখ্যমন্ত্রী বলছিলেন যে নিয়োগ করতে পারছেন না আদালতের জন্য এবং নিয়োগ করতে পারছেন না সিপিআইএমের আইনজীবীদের জন্য, সেই কথাটা মিথ্যা বলে প্রমাণিত হলো। আমরা চাই, প্রথম দিন থেকে আমরা বলছি যে শূন্য পদ আছে তাকে পূরণ করতে হবে স্বচ্ছতার সঙ্গে, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনো রকম দুর্নীতি করা চলবে না।